তোমাদের শহরটা কিরকম জানো? কেউ কারোর খোঁজ রাখে না। এই বাড়িটা তো শুধু ইট কাঠ পাথরের বাড়ি নয় মা, একদিন এই বাড়িতে আমার ভরা সংসার ছিল। ছান দাদু তোমার কিরকম দাদা? যার তো দাদা। তোমার বয়ফ্রেন্ডকে তোমার দাদা বানিয়ে দিয়েছে। বয়ফ্রেন্ড? দিদা লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। আমার একটা সময় কি মনে হয় জানি, পুরো শহরটাই একটা বৃদ্ধাবাস হয়ে যাবে। ছোট বেঁচে থাকতো ওর সঙ্গে এত ঝগড়া হতো আমার, আজও যখন একা থাকি মনে হয় ওর সঙ্গে ঝগড়া করেই আমার দিনগুলো কেটে যায়। এই বাড়িটা সব কিছু সাক্ষী। প্রথম থেকেই মায়ের সম্পত্তি দখল করার মতলব করেছিল, মায়ের মাথায় হাত বুলিয়ে এইসব করিয়েছে। আপনি এর বিচার করবেন না? জীবনের বাকি কটা দিন আমি শান্তিতে থাকতে চাই। একটা দুদিনের মেয়ে আসতে না আসতেই তোমার মন থেকে আমাকে ভুলিয়ে দিল। আমাকে? আমার সঙ্গে তো সম্পর্ক খালি টাকার। থাকতে হবে না, আমার কোনো ব্যাপারে তোদের থাকতে হবে না। তুমি ভালো করে ভেবে দেখেছো তো কাকিমা? এইসব কথা বন্ধ করার রাস্তা আমার জানা আছে। মারো এক ঘন্টা। আমি কি করে ছোটকে বাড়ি ছাড়া করি বলতো? আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, তারপর কি করবে না করবে সে তো ওদের সংসার, ওদের জীবন।